পাবলিক দেখতে চায় এখন কি আছে আপনার ভিতরে এটা আমি জানি না আমার মধ্যে কি আছে উপরালার দান হইতে আমার মধ্যে একটা ভালোবাসা মানুষের রহমত আর মানুষের এক একজনক এক এক রকম ভালো লাগতে পারে কেউ হয়তো আমার কথা ভালো লাগতে পারে কেউ আমার এবং করে সততা ভালো লাগতে পারে কারো হাতে আমার অভিনয় ভালো লাগতে পারে কারো হাতে গান ভালো লাগতে পারে কেউ হয়তো রাগ দিতে সাহিত্যটা ভালো লাগতে পারে যেহেতু আমি অনেক কটা সাইট নিয়ে চলাফেরা করেন এত দূরে আসতে পেরেছি এই জন্য এক একজনকে এক এক সাইট হিসেবে হয়তো আমাকে ভালো লাগতে পারে আপনার মধ্যে একটা ধীর শক্তি আছে ইচ্ছা শক্তি আছে যে লক্ষ্যে লক্ষ্য আছে আপনার সেই লক্ষ্যটা কি আমার লক্ষ্যটা হলো আমার সাহস আমি অত্যন্ত সাহসী আপনাকে আগামী পাঁচ বছর পরে কোথায় দেখতে চান এখন আমি আল্লাহ পাক আজকে ছয়টি বছর ধরে ভাইরাল করে রেখেছে মাঠে এখন করতে আসছি ছয় বছরে আল্লাহ পাক যত দূরে আমাকে রাখছে আমি সেই সারা জীবন যত দূর আছে এই পর্যায়ে মানুষের ভালোবাসা নিয়ে সারা জীবন থাকতে পারি আচ্ছা সর্বশেষ সেটা হচ্ছে আপনি আপনার যে ফ্রেন্ড আছে মানে সারা বাংলাদেশ